ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাসায় আছেন এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছেন ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা ইতিমধ্যে করেছে এবং কোভিড পরিস্থিতির কারণে কিছু পরীক্ষা স্থগিত অবস্থাতে রয়েছে যে সকল পরীক্ষা স্থগিত রয়েছে তার ভিতরে ইসলামিক স্টাডিজ একটি ইসলামিক স্টাডিজ প্রথম পত্রের পরীক্ষা শেষ হলেও দ্বিতীয় পত্রের পরীক্ষা এখনো বাকি আছে দ্বিতীয় পত্রের রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের চেষ্টা করেছি ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সুবিধার জন্য আমি প্রশ্নের পাশাপাশি উত্তর দিয়ে দিয়েছে আর উত্তরটা গ্রিন কালার দিয়ে মার্ক করে দেওয়ার চেষ্টা করেছে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের হয়েছে আশা করি এর থেকে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সবচাইতে রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে মোট পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আজকের সাজেশনটা প্রস্তুত করা হয়েছে আশা করি খুবই মনোযোগ দিয়ে এক থেকে দুইবার যদি সাজেশনটা শোনেন সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে আমরা মূল আলোচনায় চলে যাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এক নাম্বার যে প্রশ্ন সে হচ্ছে আল কালাম শব্দের অর্থ কি আল কালাম শব্দের অর্থ হচ্ছে বাক্য দুই নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাওহিদ শব্দের অর্থ কী তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ তিন নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন রিসালাত শব্দের অর্থ কি রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা বা বাণী যেটা আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেয়া আমরা জানি যুগে যুগে নবী এবং রাসুলগণ সেই কাজটা করেছেন অর্থাৎ রিসালাত শব্দের অর্থ হচ্ছে বাণী বার্তা বা চিঠি যেটা আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেয়া এরপর চার নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেরখ কি শেরখ কি চার নাম্বার শিখ বলতে বোঝায় কি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা অর্থাৎ আল্লাহর অস্তিত্বে অন্য কাউকে অংশীদার করা বলতে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাকে বোঝায় পাঁচ নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মিরাজ শব্দের অর্থ কি এটার সঠিক উত্তর ঊর্ধ্বে আরোহণ বা ঊর্ধ্বে গমন করা এরপর ছয় নম্বর থেকে ছয় নাম্বার হচ্ছে আলমে কি এটা সঠিক উত্তর মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত সময় মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত সময়কে আলমে বাদজাক বলে সাত নম্বর সর্বশেষ নবী কে ছিলেন এটার সঠিক উত্তর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আট নাম্বার ইসরা বলতে কি বোঝায় ইসরা বলতে কি বোঝায় এটা সঠিক উত্তর নৈশ ভ্রমণ বা রাত্রিকালে ভ্রমণ নৈশ ভ্রমণ বা রাত্রিকালের যে ভ্রমণ সেটাকে ইসরা বলে এরপর নয় নাম্বার এহসান শব্দের অর্থ কি এই শব্দের অর্থ হচ্ছে সদাচরণ করা বা অনুগ্রহ করা বা সুন্দর ব্যবহার করা বা সুন্দরভাবে করা যেকোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে এরপর দশ নাম্বার দশ নাম্বার কেয়ামত অর্থ কি কেয়ামত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া আবার বলছি কেয়ামত শব্দের অর্থ দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া এগারো নাম্বার বা আস শব্দের অর্থ কি বা আস শব্দের অর্থ কি এটা হচ্ছে পুনর্জীবন বা জাগ্রত করা বা উত্থান এখানে তিনটা দেয়া রয়েছে যে কোনো একটা দিলে হবে বা আজ শব্দের অর্থ পুনর্জীবন বা জাগ্রত করা বা উত্থান। কোরআন শব্দের অর্থ কি কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত বা পাঠ করা বা তেলাওয়াত করা যে একটা তেরো নম্বর আকাইদ শব্দের অর্থ কি এই আকাইদ কখনো আরবিতে থাকতে পারে কখনো বাংলায় থাকতে পারে কখনো ইংরেজিতে থাকতে পারে আকাইদ শব্দের অর্থ কি এটার সঠিক উত্তর হচ্ছে বিশ্বাস অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস এরপর চোদ্দ নম্বরে চলে যাব। চোদ্দ নম্বর হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইসলাম শব্দের অর্থ শান্তি পনেরো নম্বর সিফাতুল্লাহ অর্থ কি সঠিক উত্তর আল্লাহর গুণাবলী ষোলো নম্বর আসমানি কিতাব কতখানা আপনারা সবাই জানেন একশো চার খানা নম্বর জান্নাত শব্দের অর্থ কি জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগিচা উদ্যান বা বাগান জান্নাত শব্দের অর্থ হচ্ছে উদ্যান বা বাগান বা বাগিচা এরপর আঠারো নাম্বার থেকে সর্বপ্রথম নবীর নাম কি এটা হচ্ছে আদম আর ইসলাম উনিশ নাম্বার মালাইকাহ শব্দের অর্থ কি মালাইকা শব্দের অর্থ ফেরেশতা বিশ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিরামান কাতিবিন এর কাজ কি উত্তর মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করা কিরামন কিরামান কাতে এর কাজ হচ্ছে মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করা বা লেখা একুশ নাম্বার ইমান অর্থ কি শব্দের বাংলা হচ্ছে বিশ্বাস অর্থাৎ ইমান অর্থ বিশ্বাস বাইশ নাম্বার মিজান কি উত্তর দাড়িপাল্লা বা তুলা দণ্ড বা নিক্তিদণ্ড যে যেটাই লেখেন সমস্যা নেই মিজান অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা বা তুলা দণ্ড তেইশ নাম্বার হাসর অর্থ হচ্ছে সমাবেশ স্থল যেখানে সবাই সমাবেশ হবে একত্র হবে সেটা হচ্ছে হাসরের ময়দান যেটা আমরা বলি হাসর অর্থাৎ সমাবেশ স্থল চব্বিশ নাম্বার আশরায়ে মোবাসারা অর্থ কি আশরায়ে মোবাসারা অর্থ কি এটার উত্তর হচ্ছে দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি অর্থাৎ যে দশজন সাহাবি জান্নাতে যাবে এই সুসংবাদ দুনিয়ায় থাকতেই পেয়েছিলেন তাদেরকে বলে আশ্রায় এরপর পঁচিশ নম্বর তাওহিদ কত প্রকার তাওহিদ কত প্রকার উত্তর তাহিদ হচ্ছে তিন প্রকার ছাব্বিশ নাম্বার সহিফার সংখ্যা কত সহিফার সংখ্যা একশোটি সহিফার সংখ্যা একশোটি সাতাশ নম্বর জাহান নাম কয়টি আপনারা সবাই জানেন সাতটি আঠাশ নম্বর সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি জান্নাতুল ফেরদ উনত্রিশ নম্বর আল কোথায় সংরক্ষিত ছিল সঠিক উত্তর লাউহে মাহফুজে লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল তিরিশ নাম্বার মালাইকা কিসের তৈরি মালাইকা বাচ্চাদের কিসের তৈরি সঠিক উত্তর হচ্ছে তৈরি তৈরি মালাইকা এটা হচ্ছে নূরের তৈরি একত্রিশ নাম্বার হজরত মোসার মোজেজা কি ছিল আপনারা সবাই জানেন হজরত মোসার মোজেজা ছিল হাতের লাঠিকে নিচে ফেলে দিলে সেটা সাপে পরিণত হয়ে যেত অর্থাৎ হজরত মোসার মজেদা ছিল হাতের লাঠিকে সাপ বানানো বত্রিশ নাম্বার আসমানি কিতাব বলতে কি বুঝো বা আসমানি কিতাব কি এটা সঠিক উত্তর হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রহন্ত আসমানি কিতাব তেত্রিশ নাম্বার ইস্তিদ ইস্তিদ্রাজ বলতে কি বুঝো সঠিক উত্তর হচ্ছে কাফির মুশরিক মুনাফিক ও পাফি হতে প্রকাশিত অলিক ঘটনাকে বলা হয়। আলামত কতটি মুনাফিকের আলামত তিনটি পঁয়ত্রিশ নাম্বার আকাইদ শব্দের অর্থ কি এই পঁয়ত্রিশটা দুইবার এসেছে আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস আকাইদ শব্দের অর্থ বিশ্বাস ছত্রিশ নাম্বার সকল আমল কিসের উপর নির্ভরশীল সকল আমল কিসের উপর নির্ভরশীল সঠিক উত্তর ইমানের উপর নির্ভরশীল সাঁত্রিশ নাম্বার তাওহিদ শব্দের অর্থ কি তাওহিদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদ বা তাহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ আটত্রিশ নাম্বার শির্ক কত প্রকার শির্ক হচ্ছে দুই প্রকার দুই প্রকার এরপর শব্দের অর্থ কি কিতাব শব্দের অর্থ হচ্ছে বই পুস্তক পুস্তিকা বা প্রমাণপত্র কিতাব শব্দের অর্থ হচ্ছে বই পুস্তিকা বা প্রমাণপত্র যে কোনো একটা লিখতে পারবেন তবে কিতাব শব্দের অর্থ আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে পুস্তক বা পুস্তিকা টাইপের চল্লিশ নম্বর পবিত্র কোরআনের সংরক্ষণকারী কে পবিত্র কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ একচল্লিশ নম্বর একচল্লিশ নম্বর পবিত্র কোরআন কার মাধ্যমে অবতীর্ণ হয় এটা সঠিক উত্তর হচ্ছে জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ হয় জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ হয় বিয়াল্লিশ নাম্বার সহিফা শব্দের অর্থ কি শব্দের শব্দের অর্থ অর্থ কি হচ্ছে ছোট কিতাব এরপর তেতাল্লিশ নাম্বার ওহি কত প্রকার ওহি কত প্রকার ওহি হচ্ছে দুই প্রকার দুই প্রকার এরপর চুয়াল্লিশ নাম্বার খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি খলিফা শব্দের অর্থ পঁয়তাল্লিশ নাম্বার হাতিমে কাবা কি বা হাতিমে কাবা অর্থ কি এটা হচ্ছে কাবা শরীপের প্রাঙ্গন কাবা শরীপের প্রাঙ্গন হাতিমে কাবাকি হাতিমে কাবা হচ্ছে কাবা শরীফের প্রাঙ্গণ হাতিমে কাবা হচ্ছে কাবা শরীফের প্রাঙ্গণ বা কাবা শরীফের যে ময়দানটা রয়েছে এটাকে বলে হাতিমে কাবা ছেচল্লিশ নাম্বার মুজিজা শব্দের অর্থ কি মুজিজা মুজিজা শব্দের অর্থ কি এটার উত্তর হচ্ছে অলৌকিকতা বা অসাধারণতা অর্থাৎ যে কাজটা সবাই করতে পারে না আমরা জানি এক একজন ইস্তিহাদ শব্দের অর্থ কি ইস্তিহাদ শব্দের অর্থ কি ইস্তিহাদ শব্দের অর্থ হচ্ছে ফলাফল বের করা বা গবেষণা করা বা অনুসন্ধান করা যে কোনো একটা কিন্তু হবে ইস্তিহাদ শব্দের অর্থ হচ্ছে ফলাফল বের করা গবেষণা করা বা অনুসন্ধান করা আটচল্লিশ নাম্বার কেয়ামতের আগে যে বিধ্বংসী জাতির আবির্ভাব ঘটবে তাদের নাম কি অর্থাৎ সেই জাতির নাম কি আগে যে বিধ্বংসী ঘটবে সেই জাতির নাম হচ্ছে ও মাজুজ মাজুজ ঊনপঞ্চাশ নম্বর তাকদীর শব্দের অর্থ কি তাকদীর শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট বা নির্ধারিত পঞ্চাশ নম্বর এবং সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য যে খারেজি শব্দের অর্থ কি খারেজি শব্দের অর্থ হচ্ছে দল ত্যাগী বা যারা দল ত্যাগ করে তাদেরকে খারেজি বলে আপনাদের জন্য এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ মোট আটচল্লিশটা প্রশ্ন আছে দুটা কোশ্চেন দুইবার হয়েছে এই আটচল্লিশটা প্রশ্ন সবচাইতে গুরুত্বপূর্ণ আশা করি এইটা যদি দুইবার করেও শোনেন এখান থেকে সমস্ত প্রশ্নই কমন আসবে ইনশাআল্লাহ এর বাইরে থেকে কোশ্চেন আসার মতো প্রশ্ন আপনাদের এই বইয়ে নাই আপনাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো আরেকবার করে দেখানোর চেষ্টা করছি